উন্নয়নের পথে বাধা জমি। জমিচটে ফের আটকে গেল 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। এক মাসের মধ্যে দ্বিতীয়বার কাজ শুরু করতে গিয়েও বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। বুধবার 34 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য কামদেবপুর থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত খুঁটি পুঁততে হাজির হন জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের কর্মীরা। কিছুদিন আগে একবার স্থানীয় ব্যবসায়ীদের প্রবল বিরোধিতার মুখে পড়ে পিছু হটতে হয়েছিল। সেই ঘটনার কথা মাথায় রেখেই এদিন কিছুটা সন্তর্পণেই কাজ সারতে হাজির হয়েছিলেন আধিকারিকরা। জানানো হয়নি পুলিশকেও, 20টি দলে ভাগ হয়ে কাজ শুরু করার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ভূমি ও ব্যবসা রক্ষা কমিটি। আটকে দেয় কাজ। সংগঠনের সম্পাদকের দাবি, তারা ঘটনাস্থল থেকেই ফোন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, তারপরই জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। জোর করেই ওরা অধিগ্রহণ করতে চাইছিল, আমরা তখন গিয়ে বাধা দিই, ওনারা শোনে না। ওনারা বলে কি না যে যার জমি তাকে বাধা দিতে হবে, তাকে বলতে হবে। অথচ দেখুন, ওরা এসছে একদম মানে অঘোষিত এসছে, হঠাৎ করে 5 কিলোমিটার মধ্যে প্রায় 20টা টিম নামিয়ে জপাজপ কাজগুলো করার চেষ্টা করছিল। মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফোন করি, উনি তখন স্পেশাল এডিএমএল স্পেশাল স্যার ছিলেন, ওনাকে ফোনটা দিতে বলে আমি দিলাম। তারপর উনি অর্ডার দেওয়ার পরে তারা ওনার চলে যেতে বাধ্য। কিছুদিন আগেই 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের জন্য জমির মাপজোক করতে এসে এলাকার ব্যবসায়ীদের তাড়া খেয়ে কার্যত পালিয়ে যেতে বাধ্য হন এনএইচএআই এর কর্মী আধিকারিকরা। ইতিমধ্যে জমিচটে থমকে গিয়েছে রায়গঞ্জ ডালখোলা অংশে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। ওই অংশ থেকে শ্রমিক, ইঞ্জিনিয়ার এবং যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে নির্মাণকারী সংস্থা এইচসিসি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।